मॉर्निंग एवरीवन वेलकम बैक टू माय चैनल আর আমরা এখন তো দিঘাতেই আছি আজকে সেকেন্ড ডে এখন কোথায় যাচ্ছি মোহনা এখন মোহনা যাচ্ছি তবে মোহনা যাচ্ছি না কোহনা যাচ্ছি মাছ তো যাই হোক এখনো পুরোপুরি 100% স্থির হয়নি মোহনা যাচ্ছি সেই উদ্দেশ্যে বেরোচ্ছি তারপর দেখা যায় কোথায় কোথায় ঘোরা যায় সাইড সিনগুলো আগে ঘুরে নি তো চলো তোমাদের সঙ্গে নিয়ে যাব না না ভোর 5টা না মিথ্যে কথা বলছি এখন কটা বাজে একটু বলো না রাইট টাইমটা ঘড়িতে পড়ে আছো 7:30 বাজে তো চলো बागदा चिंगड़ी और बड़ो जगह छोड़ा लीले भलो घुरे बेड़ाची एत दुर्गन्ध कि बोलो बमि पे जाक्सर भेतरे एक रुमाल रेखे दिए ठाकुर भक्ति एक बेसी पाई पाचिल दादा टाइम ठाकुर नाम करते करते बाबा जान दादा गाड़ी घोड़ा घोड़ाते घोड़ाते मोटामुटी 2 किलोमीटर पार कर चले गोड़ाते मोहनाते ही बिराट मेघ कर होटेले फिर तो ना कि झोल झाल भापा समुद्रे स्नान ना उधाओ भगवान जाने बिस्किट खाई कान बैठे पर अभ्यास नहीं एकदिन पड़े दूतुपत्ता अरे घूम पे गए दूतुपत्ता गला दिए खुले दाओ गरम लगे कुटकुट कर अरे बाप रे बाप टिकु टिकु तका टिकु टाटा
বোটিং এর আগে এসেছিলাম তখন তো খুব চেপেছিলাম, আছে নিশ্চয়ই কত বোট ডুবে গেছে, আমরা মনে এটাই চেপেছিলাম এটাই ডুবে গেছে রে। ঘোটের মানে কি? ও বলছে বিনা অনুমতিতে বোটের ওপর উঠবেন না কেউ, দেখ বলছে ঝোটের ওপর উঠবেন না। ঝোট লিখা নাই গো, এক পলকা দেখো, কোথাও ঘুরতে যাবেন নি বউদের কথা শুনে অবস্থা দেখুন, যেখানেই যাচ্ছি ঘেমে মরছি কারণ ছেলেকে নিয়ে আমাকে ঘুরতে হচ্ছে, আর ইনি ম্যাডাম হাওয়া খেয়ে বেড়াচ্ছেন, হ্যাঁ সারাক্ষণ হাওয়া খেয়ে বেড়াচ্ছেন, আর অবস্থা আমার কি মোটামুটি 2 থেকে 3 কিলো ওজন। আমি নিয়ে এসেছি, কত কষ্ট করে মিনিমাম 2 থেকে 3 কিলো ওজন আমার কমে গেল, ভালো হয়েছে। আচ্ছা কোথাও ঘুরতে যাওয়ার কথা আমাকে আর বলো না, দিদি এখন রেডি হচ্ছে। এই চলো গো, কটা বাজে? 1টা বাজে। এখন আমরা যাচ্ছি, এ কোথায় যাবো? তালসারি বিচে স্নান করতে, আবার জোয়ার এসেছে, রোদও উঠে গেছে, আগে বৃষ্টি পড়ছিল, জানি না আদৌ স্নান করতে পারবো কিনা, দেখা যাক কি হয়। পাঁচবার ফোন করি। আমাদের রুমে এসে একটু রেস্ট নিয়ে মানে ভালো রকম জোর কদমে ঘুমানো হয়ে গেছে, এখন নিচে যাচ্ছি লাঞ্চ করতে। চলো ফোনটা রেখে যায়, চার্জ দিয়ে দেবে না। আমাদের দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছি, এখন আবার সি বিচের ধারে যাচ্ছি। কই আসছো? লিফটটা আবার খারাপ হয়ে গেছে, সিঁড়ি দিয়ে নামতে হচ্ছে, চিকুকে নিয়ে নামাটা তাও হলেও ওঠাটা খুব কষ্টকর। সি বিচের ধারে যাচ্ছি, ওখান থেকে জাস্ট একটু ঘুরবো, ঘুরে এসেই ব্যাগ ট্যাগ সব রেডি করে নিয়েছি বাড়ি। তো চলো